প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি টেলিকৃষি প্রেজেন্টেড কৃষি এবং কৃষকের কথা অনুষ্ঠানে। প্রিয় বন্ধুরা, আজকে আমরা এসেছি কুষ্টিয়া জেলার আলামপুর গরুর হাট। বালিয়াপাড়ার এই গরুর হাটটি সারা বাংলাদেশে শাল গরুর রাজধানী হিসেবে খ্যাত। প্রিয় দর্শক, এই হাটটি প্রতি শুক্রবারে প্রতি শনিবারে বসে, প্রতি সপ্তাহে একদিন বসে এই হাটটি। প্রিয় দর্শক, শাল গরুর জন্য এই হাটটি বিখ্যাত। খামার উপযুক্ত প্রচুর শাল গরু উঠেছে আজকে হাটে। আপনাদের এই হাট থেকে আজকে এই আড় থেকে দেখাবো লেনিন ভাইয়ের একটি আড় এবং এই আড় থেকে তার কেমন ব্রিডের শাল গরু রয়েছে এবং শাল গরুগুলো কেমন দামে বেচা কেনা করছে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। চলুন আমরা একটু দেখে নিই আগে শাল গরুগুলো। এই যে দেখেন, এই যে ভাই আসেন একটু কথা বলি। লেনিন ভাই, আজকে হাটে তুলেছেন কয়টা গরু? ছয়টা। তার মানে নিয়মিত হাটে গরু তুলেন? আমার দর্শকরা যদি এই হাট থেকে আপনার কাছ থেকে এই এই খামার উপযুক্ত গরুগুলো সারা বাংলাদেশ থেকে প্রচুর চাহিদা রয়েছে, যদি কেউ পেতে চায় আপনাকে আপনার নাম্বারে ফোন দিলে আপনার সাথে যোগাযোগ করে সংগ্রহ করে দিতে পারবেন না? প্রিয় দর্শক, একটি বিষয় বলে রাখি, কুষ্টিয়া জেলার এই বালিয়াপাড়া গরুর হাট সারা বাংলাদেশ থেকে আপনারা যত বড় বড় খামারি রয়েছে যারা এখান থেকে গরু সংগ্রহ করে নিয়ে গিয়ে নিজেদের খামারে গরু রেখে তারা বলে তারা খামার তাদের খামারের গরু, বাট প্রচুর কালেকশন সারা বাংলাদেশ থেকে এখান থেকে নিয়ে যায়। আর এই যে লেনিন ভাইদের মতো যারা রয়েছে তারা দেখেন এই গরুর কালেকশনগুলো কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই অঞ্চলগুলো থেকে সংগ্রহ করে নিয়ে আসে এবং নিয়ে এসে তারা এই গরুগুলো বেচা কেনা করে। চলেন আমরা এই গরুগুলো সম্পর্কে একটু ধারণা দিব। লটে প্রথম গরু, লেনিন ভাই একটা নাম্বার দিই আপনাকে, যে নাম্বারে সবাই যোগাযোগ করতে পারে, বলেন নাম্বার একটা। 01793 01793 210 348 210 348, এই নামে এই নাম্বারে যোগাযোগ করতে পারে। আচ্ছা, লটে প্রথম গরুটা আমরা দেখতে পাচ্ছি, চমৎকার ব্রিডের একটি গরু, চরম চমৎকার কালার। প্রিয় দর্শক, যারা কুরবানিকে কেন্দ্র করে গরু তৈরি করতে চাচ্ছেন তারা এই গরুগুলো নিয়ে খামার শুরু করতে পারেন। দেখেন এই চমৎকার একটি গরু। লেন ভাই, এই গরুটার বয়স কেমন হতে পারে? কয় দাঁতের? দুই দাঁতের একটি গরু। প্রিয় দর্শক, এই গরুগুলো আসলে খামার উপযুক্ত, এই জন্য ওজন নিয়ে আমরা কথা বলবো না আজকে, শুধু বয়স এবং গরুটার দাম নিয়ে কথা বলবো। ভাই এটার এক্সাক্ট ছাড়া দাম কত? আমরা চাওয়া দাম জিজ্ঞাসা করবো না, ছাড়া দাম 1,80,000 টাকা হলে ছাড়বে, একেবারে এক্সাক্টলি দাম বলার চেষ্টা করছে। প্রিয় দর্শক, আপনারা যখন আসবেন কিছু টাকা কম বেশি করে কিন্তু এই গরুগুলো বেচা কেনা হবে, কেননা এক্সাক্টলি সরাসরি এক্সাক্টলি দাম ভিডিওতে হয় না, আপনারা আসবেন দেখে শুনে গরুগুলো ক্রয় করতে পারবেন। এই যে দেখেন, ঠিক আছে, লটের সেকেন্ড যে গরুটা দেখছি প্রিয় দর্শক, এই যে দেখেন, এই যে এটা 1,70,000 টাকা হলে ছাড়বে। প্রিয় দর্শক, পরে যে গরুটা দেখেন, এই যে দেখেন এই গরুটা, আমরা ফার্স্ট গরুটা 1,80,000 টাকা দাম বলেছে ভাই, পরেরটা 1,70,000, অর্থাৎ এই দামগুলো কিন্তু ছাড়া দাম, আপনারা এসে হয়তো আপনাদের অনার করতে পারে কিছু কম বেশি করে এই দামগুলো, গরুগুলো বেচে কেনা হচ্ছে, আপনারা দেখে শুনে গরুগুলো ক্রয় করবেন। আমরা থার্ড গরুটা দেখছি প্রিয় দর্শক, এই লটের 3 নম্বর গরু। ভাই এটা এটা বয়স কেমন হবে ভাই? এটা এটা বয়স একই, সেম বয়স, এখনো দাঁতেনি, এইটা এইটার এইটার এটা 12-14 মাস বয়স, এখনো দাঁতেনি। প্রিয় দর্শক, আমরা একটু গরুটা দেখাই, আপনাদের যদি ভালো করে দেখাতে পারতাম। প্রিয় দর্শক, এই যে দেখেন, এই যে মানে খামারের জন্য এই গরুটি একেবারে পারফেক্ট। লেনদিন ভাই, তাহলে এটার দাম কত আসছে? 1,75,000 টাকা হলে এই গরুটি ছাড়বে ভাই, 1,75,000। দামগুলো আসলে কনজাস্টেড দাম বলার চেষ্টা করতেছি প্রিয় দর্শক, আসলে অথবা অনার করে কিছু কম বেশি করা যাবে। এরপরে যে গরুটা দেখছি আমরা, 1,2,3,4 4 নম্বর গরুটা, এই লটের 4 নম্বর গরু, ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ। আচ্ছা, এই গরুটার বয়স কেমন হবে ভাই? দুই দাঁত, এটা দুই দাঁত, তার মানে 2-2.5 বছর বয়স আসতে পারে এটা। আচ্ছা ঠিক আছে ভাই, এই 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 গরুগুলো জাত কি জাত? এই গরুগুলো শাহিওয়াল ব্রিডের, না শাহিওয়াল, পাকিস্তানি শাহিওয়াল ব্রিডের গরু। আচ্ছা, তাহলে এটার দাম কত আসবে ভাই? এটা 1,80,000 টাকা হলে ছাড়বে, কিছু কম বেশি করা যাবে। সো প্রিয় দর্শক, এরপরে আমরা যে দুইটা গরু, লাস্টের যে দুইটা গরু দেখতে পাচ্ছি, এরপরে এই গরুটার দিকে তাকাচ্ছি প্রিয় দর্শক,
এই গরুগুলো এক বছর যদি চার মাস যদি ভালো করে খাওয়ানো যায় এই গরুগুলো কিন্তু কোরবানির জন্য উপযুক্ত হয়ে যাবে। কেননা একবার দাঁত দুই দাঁত পড়ে গেলে গরুগুলো কোরবানির জন্য বেশ উপযুক্ত হয়ে যায়। এবং একটু ভালো করে তিন চার মাস সামনে যে চার মাস সময় আছে চার পাঁচ মাস, এই চার পাঁচ মাস খাওয়ালে গরুগুলো কোরবানির জন্য উপযুক্ত হবে। ভাই এই গরুটার দাম কত চাচ্ছেন? ২২০ চাচ্ছেন, ১৮০,০০০ টাকা হলে এটা ছেড়ে দেবে। ঠিক আছে, এরপরে লটের শেষ গরুটা ১০০,০০০, ঠিক আছে, এটাও ১৮০,০০০ টাকা হলে গরুগুলো ছাড়বে। প্রিয় দর্শক, এখানে যে আমরা ম্যাক্সিমাম গরুগুলো দেখলাম, প্রিয় দর্শক গরুগুলো আমি একটু যদি রিট্রাই করে দেখি, প্রত্যেকটি গরু খামার উপযুক্ত এবং গরুগুলো ১৮০,০০০ থেকে শুরু করে কিছু কম ১৭০,৭৫ এই দামে গরুগুলো এখানে বেচা কেনা হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা এই খামার উপযুক্ত গরুগুলো যদি ক্রয় করতে চান এই হাটে আসতে হবে, এসে যোগাযোগ করে গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। প্রিয় দর্শক, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকে ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।